ভাইয়া তাড়াতাড়ি ভাগো, ভাগবো কি করে, রাস্তা বন্ধ। তাহলে যাও, মেয়েটাকে যেভাবে হোক ম্যানেজ করো, লোকজন আসার আগে, না হলে কলপিটিনি খেয়ে মরতে হবে। তাড়াতাড়ি যাচ্ছি দাঁড়া। সরি সিস্টার, সরি, ইচ্ছে করে করিনি, আজ একটু বেশি খেয়ে ফেলেছি তো, তাই একটু বেশামাল হয়ে পড়েছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই, আসুন আসুন, হ্যাঁ প্লিজ আসুন। তোর বদমাশ, দিন দুপুরে মদ খেয়ে গাড়ি চালাস, অ্যাক্সিডেন্ট করিস, আবার শরীরও হাত, তোকে আমি মাপ চাইলাম, বাড়িতে পৌঁছে দিতে চাইলাম, তারপরে আমাকে গালাগাল করে অপমান করলে, এতটুকু অপরাধের জন্য গালে চড় মারলে, আর এখন যদি আমি তোমাকে রেপ করি তাহলে কি করবে তুমি? কে বাঁচাবে তোমাকে? জনগণ? কেউ আসবে না। এসো, আসসালামু আলাইকুম। এই খোলা আকাশের নিচে শান্তি পাওয়া যাবে না, চলো ভালো জায়গায় যাবো। আপনারা কারা এভাবে অসভ্যের মতো টানাটানি করে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ আমাকেই বলতে হবে। শালা বলে কি রে, এই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নইলে কি করেছে ওরা? খুন না রে? দিন দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, আবার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। সবাই আমাকে ডাকি ইন্সপেক্টর জাফর, আসলে আমার নাম মীর জাফর। একবার যারা আমার হাতে ধরা পড়েছে তারাই বুঝেছে ইন্সপেক্টর জাফর কি জিনিস। বলুন কোন ধারে ওদের সেলে ঢুকাবো? ওদের অপরাধ যে ধারায় পড়বে সে ধারাতেই ঢুকাবেন। ওকে, আপনারা এখন আসতে পারেন, চলুন। তোরা আমার দুলাভের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। আরে মদের ব্যবসা করিস ভালো কথা, মদ বিক্রি করে অনেক টাকা রোজগার করিস সেটা আরো ভালো কথা, কিন্তু এই টাকার গরমে নিজেরা দিন দুপুরে মাল খেয়ে গরম ভাত দেখালে ঠান্ডা হয়ে যাবি ঠান্ডা। যা 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 বাসা, যা এখান থেকে যা। শোন, সাবধান, এই অবস্থায় দুলাভাই সামনে পড়লে আরো মার খাবি, চুপচাপ নিজের ঘরে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, বুঝছিস? আর শোন, গরম পানি দিয়ে দু প্যাক ব্র্যান্ডি খেয়ে একেবারে শুয়ে যাবি। বলছিলাম কি, হেঁটে হেঁটে কি যাবেন? কেন, আমার সাথে হাঁটতে আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? না না, কষ্ট না কষ্ট না, খুব আর কি ভালো লাগছে। জি, আপনার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগছে, তাই মনে হয় আমাকে পছন্দ করেছে। আমারও পছন্দ হয়েছে, কিন্তু কথাটা বলি কি করে? কিছু বলছেন? হ্যাঁ জি, ভাবছি কি, আপনার বাসা আর কত দূর? আপনার চোখের সামনে। মানে? বোকা পুরুষ,
কিচ্ছু বোঝে না।